তোমাদের প্রিয় এডুকেশনাল ইউটিউব চ্যানেল পরীক্ষা প্রস্তুতিতে সকলকে জানাই সুস্বাগতম। দেখো, যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনের ক্ষেত্রে পরিবেশ বিদ্যা এনভায়রনমেন্টাল স্টাডিজটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু তিনটে চারটে কোশ্চেন কিন্তু এসে যায়। তো তোমরা যারা এসআই বা ডাব্লিউপি, ওয়েস্ট বেঙ্গল এক্সাইজ বা অন্যান্য রেল বা এসএসসি যে সমস্ত এক্সাম দিচ্ছে, সমস্ত এক্সামের ক্ষেত্রে এগুলো ভীষণ কাজে লাগবে। তো দেখো, যে পরিবেশ বিদ্যা শুধুমাত্র কোশ্চেন গুলো বলবো না, কোশ্চেনের সঙ্গে যে সমস্ত আনসার আছে যুক্তিসহ আনসার বলে দিয়ে সেগুলো ব্যাখ্যা করবো। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখে নাও। আশা করি এখানে 30টা কোশ্চেন আছে, কিন্তু অনেক কিছু জানা যাবে। মোটামুটি এনভায়রনমেন্টাল স্টাডিজ এর পুরো টপিকটা এখানেই কভার হয়ে যাবে। তাহলে দেখো, যে প্রথমে কি আছে, যে ফার্স্ট কোশ্চেন আছে যে বাতাসে কার্বন ডাইঅক্সাইড এর আয়তন হিসেবে শতকরা পরিমাণ কত। এখানে যদি দেখো যে 0.03, 0.80, 1.40, 77.16, তো এটা সঠিক উত্তর কোনটা হবে? কার্বন ডাইঅক্সাইড এর পরিমাণ হচ্ছে 0.03, ঠিক আছে। এই প্রসঙ্গে বলে দিই, দেখো যে বায়ুমন্ডলে সব থেকে বেশি যে গ্যাসের অবদান রয়েছে, অর্থাৎ 78% যেটা আছে সেটা হচ্ছে তোমার নাইট্রোজেন। আর অক্সিজেনটা আছে 20, অনেক বইয়ে 20.8 থাকে, বা অনেক বইয়ে 21% থাকে, 21% থাকে। আর কার্বনটা 0.03%, আর হচ্ছে তোমার আর্গনটা হচ্ছে 0.93%, সরি, এ আর হয় আর্গনের সংকেত। এই পার্সেন্টেজটা একটু মনে রাখবে। আর সেই জন্য অনেক সময় পরীক্ষাতে দিয়ে দেয় যে চিপসের প্যাকেট যেটা থাকে, যে চিপসের প্যাকেটে কোন গ্যাস ব্যবহার করা হয়, তো চিপসের প্যাকেটে সেই জন্য নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। সেকেন্ড কোশ্চেন আমরা দেখে নেবো, চলো, যে পশ্চিমবঙ্গে বনভূমির পরিমাণ মোট আয়তনের কত। অপশন এ আছে 16.5, অপশন বি আছে 22.5, সিতে আছে 32.5, ডিতে আছে 42.5। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে 16.5। সাধারণত পশ্চিমবঙ্গে যে আয়তন বা যে জনসংখ্যা আছে সেই তুলনায় মোটামুটি 21% বনভূমি থাকা দরকার, কিন্তু সেটা নেই, সেটা 16.5% আছে। এই প্রসঙ্গে বলে দিই যে ইন্ডিয়াতে ইন্ডিয়াতে যে বনভূমিটা 33% থাকা দরকার, কিন্তু সারা ভারতে জন বনভূমি আছে 20 থেকে বা 21% মতো বনভূমি আছে। তো কোন রাজ্যে সব থেকে বেশি বনভূমি আছে? তোমার মধ্যপ্রদেশে হচ্ছে, মধ্যপ্রদেশে সব থেকে বেশি বনভূমি আছে, এটা মনে রাখবে। তারপর দেখো, ট্রেনের শব্দের মাত্রা 10 ডেসিবেল, 50 ডেসিবেল, 90 ডেসিবেল, 120 ডেসিবেল। তো ট্রেনের শব্দের মাত্রা হচ্ছে 90 ডেসিবেল, যেখানে শব্দের মাত্রা স্বাভাবিক মাত্রা 45 ডেসিবেল রাখতে বলা হয়। আর হু দ্বারা শব্দ নিরাপদ মাত্রা বলা হয়েছে 60, অর্থাৎ 60-র বেশি হলে সেটা কানের পক্ষে খারাপ। অনেক জায়গায় হু তে 45 বলা আছে, অর্থাৎ 45 থেকে 60, 60-র বেশি হলে এটাকে শব্দ দূষণ বলা হয়। তারপর দেখো, নাম্বার 4 আছে যে বিওডি ও সিওডি এর মাত্রা বৃদ্ধির অর্থ হলো, ঠিক আছে, এটা কি জল দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ, প্লাস্টিক দূষণ? অর্থাৎ বিওডি, এ বিওডি এটার ফুল ফর্ম বলে যে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। আর সিওডি হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। তো এই দুটোই জল দূষণকে বৃদ্ধি করে, অর্থাৎ জল দূষণের মাত্রাকে বোঝানোর জন্য বিওডি ও সিওডি ইউজ করা হয়। দেখো, যে এই প্রসঙ্গে বলে দিই যে কম দূষণ, অর্থাৎ প্রতি লিটার রক্তে, এই প্রতি লিটার জলে যদি 1500 মিলিগ্রাম যদি দূষণ থাকে তাহলে সেটাকে কম দূষণ বলা হয়। আর যদি তোমার 1500 থেকে 4000 মিলিগ্রাম পার লিটার হয় তাহলে সেটাকে মাঝারি বলা হয়। আর যদি গ্রেটার দেন 4000, অর্থাৎ 4000-এর যদি বেশি হয় তাহলে সেটাকে মানে উচ্চ মাত্রায় জল দূষণ বলা হয়। তারপর দেখো, নাম্বার 5, এনডব্লিউএমসি, এনডব্লিউএমসি এটার প্রধান কাজ কি? এখানে অপশন আছে, দেখো, যে কঠিন বর্জ্য পদার্থ পরিচালনা, জল দূষণ রোধ, বায়ু দূষণ রোধ, শব্দ দূষণ রোধ। তাহলে এনডব্লিউএমসি এর ফুল ফর্মটা বলে দিলে তোমরা বলতে পারবে। দেখো, যে এনডব্লিউএমসি এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ওয়েস্ট ম্যানেজমেন্ট কাউন্সিল, অর্থাৎ বুঝতে পারছো ওয়েস্ট মানে বর্জ্য পদার্থ, তাই কঠিন বর্জ্য পদার্থ পরিচালনা করে। তারপর দেখো, নাম্বার 6, জলাশয়ে পুষ্টি মাত্রা বৃদ্ধির ঘটনাকে কি বলা হয়? জলাশয়ে যখন ডিটারজেন্ট বা অন্যান্য সাবান টাবানের যখন ব্যবহার বেড়ে যায় তখন কি হয়, কচুরিপানা অতিরিক্ত বা জলজ পানি বেড়ে যায়, তো সেই জিনিসটাকে কি বলা হয়? ইউট্রোফিকেশন বলে। তারপর দেখো, নাম্বার 7, যে পানীয় জলে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা কত?
সেখানে যে 0.15 পিপিএম, তারপর 0.05, 0.0 আর 0.25। তো এটার সঠিক উত্তর হচ্ছে 0.05 mm, অর্থাৎ পিপিএম এর ফুল ফর্মটা বলি যে পার্টস পার মিলিয়ন। দেখো আর্সেনিক এইটা হচ্ছে নিরাপদ গ্রহণযোগ্য মাত্রা, এর থেকে যদি বেশি পরিমাণে আর্সেনিক যদি জলে থাকে তাহলে তোমরা জানো যে দীর্ঘদিন ধরে আর্সেনিক যুক্ত জল পান করলে হাত ও পায়ের তলায় ছোপ ছোপ কালো রঙের দাগ হয়ে যায়, সেইটাকে কি বলা হয়, ব্ল্যাক ফুট ডিজিজ। ঠিক আছে, হাত ও পায়ের তলে ছোপ ছোপ হয়ে যায় সেটাকে ব্ল্যাক ফুট ডিজিজ বলে। তারপরে দেখো নাম্বার 8, পানীয় জলে পিএইচ এর মাত্রাটা কত। ঠিক আছে, পিএইচ স্কেল তোমরা জানো যে স্কেলের মাধ্যমে অ্যাসিড বা ক্ষারের তীব্রতাটা মাপা হয় সেইটাকে পিএইচ স্কেল বলা হয়। তো যেটা তোমার পিএইচ এর মান যদি 7 হয় তাহলে সেটাকে প্রসম বলা হয়, আর যদি পিএইচ এর মানটা যদি লেস দেন 7 অর্থাৎ 7-এর থেকে যদি কম হয় তাহলে সেটাকে অম্ল বা অ্যাসিডিক বলা হয়, আর যদি গ্রেটার দেন 7 হয় তাহলে সেটাকে ক্ষার বা অ্যালকালি বলা হয়। ঠিক আছে, তো এই ক্ষেত্রে দেখো পানীয় জলে পিএইচ এর মান কত হবে, এটা সঠিক উত্তর হবে অপশন বি অর্থাৎ 6.5 থেকে 8.5। তারপর দেখো 9 নাম্বার, ওজোন স্তরকে রক্ষা করার জন্য কানাডার মন্ট্রিল শহরে চুক্তি হয়, ঠিক আছে, কত সালে, মানে ওজোন স্তরকে রক্ষা করার জন্য কানাডার মন্ট্রিল শহরে চুক্তি হয়েছিল সেটা কত সালে, সেটা হচ্ছে 1987 সালে। যে সমস্ত সম্মেলনগুলো হয়েছিল যেমন ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে হয়েছিল বসুন্ধরা সম্মেলন, তারপরে কানাডা মন্ট্রিল প্রোটোকল, কিয়োটো প্রোটোকল, ওইগুলো একটু জেনে রাখবে কারণ ওখান থেকে প্রায় কোশ্চেন আসে। তারপরে দেখো নাম্বার 10, ভূপাল গ্যাস দুর্ঘটনা, ভূপাল গ্যাস দুর্ঘটনা কত সালে হয়েছিল, 1984 সালে। ঠিক আছে, ভূপাল গ্যাস দুর্ঘটনা, এখানে যে গ্যাসটা ছড়িয়ে পড়েছিল, যে গ্যাসটা তারা দুর্ঘটনা ঘটেছিল তাকে মিগ বলা হয়, অর্থাৎ মিথাইল আইসো সায়ানাইড, মিথাইল আইসো সায়ানাইড। তারপর দেখো নাম্বার 11, বায়োগ্যাসের অপর নাম কি। ঠিক আছে, বায়োগ্যাসের অপর নাম হচ্ছে গোবর গ্যাস, সরি ভুল বললাম, বায়োগ্যাসের অপর নাম হচ্ছে তোমার জৈব গ্যাস। আর প্রধান উপাদান যদি বলা হয়, বায়োগ্যাসের প্রধান উপাদান বললে হচ্ছে মিথেন, বায়োগ্যাসের প্রধান উপাদান। তারপর দেখো যে বৃষ্টির জলকে যথাযথভাবে মজুত করার ব্যবহারযোগ্য করে তোলাকে কি বলা হয়, রেন ওয়াটার হারভেস্টিং, রেন ওয়াটার ফার্মিং, রেন ওয়াটার কালেক্টিং, রেন ওয়াটার স্টোরেজ। তো এটা সঠিক উত্তর হবে রেন ওয়াটার হারভেস্টিং। তারপর দেখো নাম্বার 13, নিচের কোনটি গৌণ দূষক বা সেকেন্ডারি পলিউট্যান্ট। দেখো যেগুলো প্রাইমারি বা মুখ্য দূষক, মানে অর্থাৎ সরাসরি যেগুলো বাতাসে দূষণ ঘটায় সেগুলোকে বলা হয় প্রাইমারি বা মুখ্য। এইগুলো হচ্ছে তোমার কার্বন মনোক্সাইড, তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, তারপর হচ্ছে সালফার ডাইঅক্সাইড, তারপর হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, তারপরে বিভিন্ন হাইড্রোফ্লোরোকার্বন, এইগুলো হচ্ছে প্রাইমারি বা মুখ্য দূষক। আর গৌণ দূষক মানে সরাসরি যেগুলো ঘটায় না, তো সরাসরি যেগুলো ঘটায় না গৌণ সেটা হচ্ছে তোমার প্যান, অর্থাৎ প্যানের ফুল ফর্মটা হচ্ছে পার অক্সি অ্যাসিটাইল নাইট্রেট, এটাও মনে রাখবে পার অক্সি অ্যাসিটাইল নাইট্রেট প্যানের ফুল ফর্ম। তারপরে দেখো 14 আছে, যে উদ্ভিদের ক্লোরোফিলের পরিমাণ কমে যাওয়ায় তার কিসের প্রভাবে, তো এটা সঠিক উত্তর হচ্ছে সালফার ডাইঅক্সাইড। তারপরে দেখো 15, অম্ল বৃষ্টির পিএইচ কত হবে, অম্ল বৃষ্টির পিএইচ একটু আগেই একটু আগেই বললাম অম্ল বৃষ্টির পিএইচ স্কেল কত থেকে কত কম হলে, একটু আগের কোশ্চেন নিশ্চয়ই দেখলে, তো এখানে সঠিক উত্তর হচ্ছে 5.6 এর কম। তারপর দেখো সারা ভারত বন্যপ্রাণী আইন কত সালে শুরু হয়, এটা ভীষণ ইম্পর্টেন্ট, 1972 সালে। তারপরে 17 কোশ্চেন দেখো আছে যে লাইকেন হলো, লাইকেন কি, ছত্রাক ও শৈবালের সহাবস্থান, এক ধরনের ফান, এক ধরনের মস, এক ধরনের পতঙ্গ, সঠিক উত্তর হলো ছত্রাক ও শৈবালের সহাবস্থান। তারপর দেখো 18, একটি প্রচলিত শক্তি, প্রচলিত শক্তি হলো কোনগুলি, সৌরশক্তি, পারমাণবিক শক্তি, প্রাকৃতিক গ্যাস, সবগুলি। দেখো অপশন এইটা দেওয়া হয়েছে এই কারণেই, কারণ সৌরশক্তি পারমাণবিক শক্তি সবাই জানে বলে সবগুলোই করে দেবে, কিন্তু এটা নয়, মানে সঠিক উত্তর হচ্ছে প্রাকৃতিক গ্যাস। এই প্রসঙ্গে বলে দিই প্রচলিত গ্যাস গ্যাস শক্তি অর্থাৎ যেগুলো চিরাচরিত শক্তি, মানে কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস যেগুলো চলে, মানে যে সমস্ত শক্তি সেগুলোকে প্রচলিত শক্তি বলা হয়। আর অপ্রচলিত শক্তি
বা অচিরাচরিত শক্তি বা পুনর্নবীকরণযোগ্য শক্তি, অর্থাৎ যে শক্তিগুলোকে আবার নতুনভাবে তৈরি করা যায় বা প্রাকৃতিক থেকে কাজে লাগিয়ে করা যায়, যেমন বায়ু শক্তি, জোয়ারভাটা শক্তি, সূর্য শক্তি, ঠিক আছে, এইগুলো কোনোদিন অফুরন্ত, মানে এগুলো কোনোদিন শেষ হবে না পৃথিবীতে। তো এই সমস্তগুলোকে অপ্রচলিত শক্তি বলা হয়। তারপর দেখো 19, মোটর যান থেকে নির্গত প্রধান ধাতব্য বর্জ্য দূষক কোনটি? তো মোটর যান থেকে নির্গত এটা হচ্ছে সীসা। তারপরে দেখো 20 নাম্বার, পৃথিবীর এই 20 কোশ্চেনের আগে যাওয়ার আগে বলে দিই, দেখো পারদ মানে এই ধাতু ঘটিত রোগ, পারদ থেকে যে রোগটা ছড়ায় তার নাম হচ্ছে কি? মিনামাটা। প্রথম জাপানে দেখা গিয়েছিল। তারপরে তোমার ক্যাডমিয়াম যেটা আছে, দেখো যে ক্যাডমিয়াম থেকে কি ছড়ায়, ইটাই 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 বলে যে একটা অসুখ আছে, এটা ক্যাডমিয়াম থেকে ছড়ায়। এটা তোমার যকৃৎ বা বৃক্ক, লিভার, তারপরে বৃক্কতে সংক্রমিত হয়, এইটা একটু মনে রেখে দেবে তোমার, কারণ এগুলো থেকে আসে। তারপরে তোমার যেটা আছে ফ্লুরাইড থেকে ফ্লুরোসিস রোগ হয়। তারপর 20 নাম্বার কোশ্চেন, পৃথিবীর মোট জলের মধ্যে শতকরা লবণাক্ত জল, এটা হচ্ছে 97%। তারপরে 21-এর কোশ্চেন, ভূপৃষ্ঠের মোট আয়তনের শতকরা কৃষিকাজে ব্যবহৃত হয়, সরি এটা জল হবে, জল মানে ভূপৃষ্ঠের মোট, না না সরি, ভূপৃষ্ঠের মোট আয়তনের শতকরা কতটা, অর্থাৎ মোট যে ভূপৃষ্ঠ আছে তার কতটুকু কৃষিকাজের জন্য ব্যবহার করা হয়, তো এটা আছে 5 থেকে 7 ভাগ মাত্রা ব্যবহার করা হয়। অম্লবৃষ্টির জন্য দায়ী প্রধান গ্যাস কোনগুলি? দেখো এখানে অপশন আছে হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, অক্সিজেন আর নাইট্রোজেন। এটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো অম্লবৃষ্টি, ঠিক আছে, HNO3 আর H2SO4, এটা যখন বৃষ্টির জলের সঙ্গে যখন পড়ে তখন সেটাকে অম্লবৃষ্টি বলা হয়, অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে তোমার SO2 আর NTO হচ্ছে অম্লবৃষ্টির জন্য দায়ী। আর একটা ভালো করে মনে রেখে দেবে, কার্বন ডাইঅক্সাইড কে গ্রিন হাউস গ্যাস বলা হয়, মানে প্রধান গ্রিন হাউস গ্যাস বলা হয়, কিন্তু এটি কখনোই অম্লবৃষ্টির জন্য দায়ী নয়। অপশনে অনেক সময় পরীক্ষায় থাকতে পারে, যদি কার্বন ডাইঅক্সাইড থাকে তো কার্বন ডাইঅক্সাইড কিন্তু ঠিক করবে না, মানে কার্বন ডাইঅক্সাইড কিন্তু অম্লবৃষ্টির জন্য দায়ী নয়, এটা মনে রাখো। তারপরে দেখো 23 নম্বর কোশ্চেন আছে যে কোনটি গ্রিন হাউস গ্যাস, কার্বন ডাইঅক্সাইড, ওজন, তারপর হচ্ছে H2O, সবগুলি। তো এইখানে দেখে মনে হবে যে ওজন হবে না, হয়তো জল, এগুলো কি করে হতে পারে, হয়তো কার্বন ডাইঅক্সাইড ঠিক করবে, কিন্তু গ্রিন হাউস গ্যাস, কার্বন ডাইঅক্সাইড, ওজন আবার জল, মানে এখানে যেটাকে তোমার জলীয় বাষ্প বলা হয় সেইটা, এটাও কিন্তু গ্রিন হাউস গ্যাস ঘটানোর জন্য অনেক দায়ী। তো সেই জন্য অপশন এখানে ডি হবে সঠিক উত্তর। তারপর যে নদীর জলে বিওডি এর মান হওয়া উচিত, নদীর জলে বিওডি এর মান হওয়া উচিত, অর্থাৎ বায়োলজিক্যাল অক্সিজেন লিমিট, এটা হচ্ছে 5-এর থেকে কম। তারপরে দেখো 25 কোশ্চেন, যে অতিরিক্ত শব্দ দৃষ্টি ব্যাহত করে, শ্রবণ শক্তি ব্যাহত করে, চোখের তারা সংকুচিত করে, আর ডি হচ্ছে BOC দুটোই করে, অর্থাৎ দুটোই করে, অতিরিক্ত শব্দ কি করে, শ্রবণ শক্তি নষ্ট করে বা চোখের তারাকে সংকুচিত করে, অর্থাৎ BOC হচ্ছে সঠিক উত্তর। এই ছিল ইম্পর্টেন্ট 25খানা কোশ্চেন এনভায়রনমেন্টাল স্টাডিজ থেকে। এবং এটা আমি বলবো না, এই যে যে সমস্ত টপিক গুলো কভার করা হলো, এই সমস্ত টপিক ধরে ধরে তোমরা পড়ে যাও, অবশ্যই এই জায়গাগুলো থেকে কমন পেয়ে যাবে। এবং পরবর্তীকালে এইভাবে আরো তোমাদের সাবজেক্ট ওয়াইজ MCQ কোশ্চেন নিয়ে আসবো, সেই সাথে ওয়্যারলেস অপারেটর, তারপরে কনস্টেবল এবং SI, এই সমস্ত এক্সামের প্রিপারেশন দেওয়া হয় অনলাইনে। তোমরা যদি কেউ চাও তাহলে সেখানে জয়েন হতে পারো, এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, আর ইউটিউব চ্যানেল আমাদের ফলো করে এখানে ফ্রিতেও তোমরা ক্লাস করবে। তো যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং অল নোটিফিকেশনটা অন করে দেবে।